কয়লাকাণ্ডে তদন্তে সিবিআই এর হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ বাজি সহ একাধিক অভিযুক্তর অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ নথিপত্র খতিয়ে দেখা গেছে, কয়লা মাফিয়ার থেকে ধৃত সাত ইসিএল কর্তা এক বছরে 7-8 কোটি টাকা নিয়েছেন। এরপর সেই টাকা কোন অ্যাকাউন্টে গেছে, ওই টাকায় কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছে কিনা, ইসিএল এর আর কোনো আধিকারিক ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। এ বিষয়ে জানতে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, সিবিআই সূত্রে আর কি জানতে পারছো, আর কি কি তথ্য তাদের হাতে উঠে এসেছে? দেখো, তোমাকে বলে দিই যে 7 জন প্রাক্তন এবং বর্তমান ইসিএল এর আধিকারিক কর্তাদের এবং কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কিন্তু নিজাম প্যালেসে তদন্তকারী অফিসে তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে উঠে এসছে যে 7 জন ইসিএল এর প্রাক্তন এবং বর্তমানে যারা রয়েছেন আধিকারিক, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের 7-8 কোটি টাকা তারা পেয়েছিল। আর যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে অনুপ মাঝি এবং একাধিক কয়লা মাফিয়াদের বাড়ি থেকে, অফিস থেকে জন্য নথি ডকুমেন্ট বাজেয়াপ্ত করেছেন সিবিআই এর গোয়েন্দারা। সেই নথি খতিয়ে দেখার পর তারা যেটা দাবি করছেন, সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে 1-1.5 বছরের মধ্যে 7-8 কোটি টাকা শুধুমাত্র এই 7 জন পেয়েছিল। কেন টাকা নিয়েছিল, সিবিআই তরফে দাবি করা হচ্ছে চোখ বন্ধ করার জন্য ঘুষ নেওয়া হয়েছিল। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর কয়লা মাফিয়ারা অবৈধভাবে কয়লা বার করবে, সেটা পাচার করবে এবং তার জন্য তারা কোনো অভিযোগ জানাবে না বা কোনো কিছু স্টেপ নেবে না, তার জন্যই কিন্তু ইসিএল এর আধিকারিকদের এই ঘুষ দেওয়া হয়েছিল। এবং এই 7-8 কোটি টাকা শুধুমাত্র এই 7 জন পেয়েছিল। টাকা কোথায় গেল, সিবিআই আধিকারিকরা দাবি করছেন এই 7-8 কোটি টাকা কাগজ কলমে দেখা যাচ্ছে, অর্থাৎ খোলা চোখে সামনে দেখা যাচ্ছে, ডকুমেন্টেড রয়েছে। এর বাইরেও কিন্তু প্রচুর হয়তো ক্যাশ টাকা তারা নিয়েছিলেন, তার কোনো হিসেব নেই। অর্থাৎ আগামী সোমবার 7 জনকে আবার কোর্টে তোলা হবে এবং তার আগেই কিন্তু এদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ সিবিআই এর আধিকারিকরা শুরু করেছেন। পাশাপাশি সিবিআই তরফে দাবি করা হচ্ছে শুধুমাত্র এই 7 জন নয়, ইসিএল এর আরও কয়েকজন আধিকারিক, প্রাক্তন আধিকারিকদের নাম তারা পেয়েছেন, আর যাদের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত তারা শুরু করেছেন। তাদের কি ভূমিকা রয়েছে এই কয়লা পাচার কাণ্ডে, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু তদন্ত চলছে। কিন্তু সবচেয়ে যে চাঞ্চল্যকর তথ্য, সিবিআই এর আধিকারিকরা বলছেন যে এই 7 জন 7-8 কোটি টাকা শুধুমাত্র 1-1.5 বছরের মধ্যে নিয়েছিল, সেই টাকা কোথায় গেল সেটাই কিন্তু এখন সিবিআই এর নজরে।